ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নাম্বার, কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি দুনিয়ার মধ্যে মেহমান হয়ে থাকো। তিন নাম্বার, ওয়াত্তাখিদিল মাসাজিদা বাইতা, দুনিয়ার মসজিদগুলা সিজদার স্থানগুলাকে তোমার ঘর বানাও, মানে তোমার আপন ঠিকানা বানাও। চার নাম্বার, আল্লিম আইনাকাল বুকা, তোমার দুই চোখে তুমি কান্না করা শিখাও, তোমার দুই চোখে তুমি কাঁদতে শিখাও, কান্না করা শিখাও। পাঁচ নাম্বার, ওয়া জাসাদাকা সাবরা, তোমার শরীরটাকে তুমি ধৈর্য ধারণ করা শিখাও। ছয় নাম্বার, ওয়াকালবাকাল ফিকরা, তোমার অন্তরটা, তোমার অন্তরটাকে চিন্তা ভাবনা করতে শিখাও, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ঈসা নবী কত দামি দামি উপদেশ দিলেন আমাদেরকে। এক নাম্বার বললেন, তুমি যেখানে থাকো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নম্বর তিনি বললেন, কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি পৃথিবীতে মেহমান হিসাবে থাকো। আচ্ছা, আপনাদের এখানে আমি মেহমান হয়ে আসলাম, সারা জীবন থাকার জন্য না কিছুক্ষণ থাকবো? মেহমান মানেই সারা জীবন থাকা না। আপনার বাসায় মেহমান আসলে একদিন, দুই দিন, তিন দিন, সর্বোচ্চ এক সপ্তাহ বা দশ দিন, তারপর চলেই যাবে। মেহমান মানেই হলো চিরস্থায়ী থাকা না, মেহমান মানেই হলো চলে যাবে, আপন ঠিকানায় যাবে। তো আমার আপনার বাড়িতে মেহমান আসে যিনি, তিনি কিছুদিন থেকে তারপর তার আপন ঠিকানায় যায়। ঈসা নবী বলে, মানুষ তোমরা দুনিয়াতে মেহমান হয়ে আছো, তোমাদের আসল ঠিকানা জান্নাত। তো এক নাম্বার, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নাম্বার, কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি দুনিয়াতে মেহমান হয়ে থাকো। তিন নাম্বার, ঈসা নবী বললেন, ওয়াত্তাখিদিল মাসাজিদা বাইতা, মসজিদগুলা সিজদার স্থানগুলাকে তোমার আপন ঠিকানা বানাও, ঘর বানাও, মানে মসজিদে বেশি বেশি যাও। চার নাম্বার, ওয়াআল্লিম আইনাকাল বুকা, তোমার দুই চোখে তুমি কান্না করতে শিখাও, তোমার দুই চোখ যেন কান্না করতে জানে। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা চোখ এমন দেই দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দেই দুই চোখকে কোথকে স্পর্শ করবে না জাহান্নামে। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দেই দুই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চোখকে অর্থাৎ চোখওয়ালাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও আইনুন গদ্দত আন মাহারিমিল্লাহ, দুই নাম্বার, এমন চোখ যে চোখ হারাম জিনিস থেকে ফিরে রাখে নিজেকে, এই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে এই হাদিসের মধ্যে আসছে দুই চোখ, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে আরো যে যে চোখ আল্লাহ রাস্তায় পাহারাদারি করে, এই চোখকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার কিছু বর্ণনার মধ্যে আসছে, যে চোখ ভালো জিনিসের দিকে তাকায়, এই চোখ দেওয়া চোখকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো চোখের মধ্যে একটা বিষয়, ঈসা নবী বললেন, তুমি তোমার দুই চোখকে কান্না করতে শিখাও, কারণ কান্নাওয়ালা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। পাঁচ নাম্বার, ওয়া জাসাদাকা সাবরা, তুমি তোমার শরীরকে ধৈর্যশীল বানাও, শরীরটা যেন ধৈর্য ধারণ করতে জানে, এটা হলো পাঁচ নাম্বার। ছয় নাম্বার, ঈসা নবী বললেন, ওয়াকালবাকাল ফিকরা, তোমার কলবটাকে তুমি এমন বানাও যে তোমার কলব ফিকির করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। বলেন তো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে কার পরিচয় পাওয়া যায়? আল্লাহর। তাহলে এবার আল্লাহ বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা জ্ঞানী। এরপরে আল্লাহ বলেন, জ্ঞানীরা আল্লাহকে বলে, বলেন কারা? জ্ঞানীরা আল্লাহকে বলে। এই আপনারাও জ্ঞানী ইনশাআল্লাহ, আপনারা আসমান জমিন সৃষ্টি নিয়ে গবেষণা করলেন, তো আল্লাহ বলে, জ্ঞানীরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে আমাকে বলে। কি বলে আমাকে? আমাকে বলে, সুবহানাকা ফাকিনা আযাবান সুবহানাক, আল্লাহ কাছে এই কথা বলে যে, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, এই কথা আল্লাহকে জ্ঞানীরা বলে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, জ্ঞানীরা আল্লাহকে বলে, আল্লাহ আপনার সৃষ্টি নিয়ে গবেষণা করে বুঝলাম, মা খালাকতা হাযা বাতিলা,
এই যে সৃষ্টিগুলো আপনি করলেন এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই, সব সৃষ্টিগুলা কোনো না কোনো উপকারে সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কি বুঝে? যে আল্লাহর কোনো সৃষ্টি অনর্থক না। বলেন আল্লাহর কোনো সৃষ্টি কি না অনর্থক না? আর এটা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন আর এই আসমান জমিনের মাঝে যা আছে আমি আল্লাহ এগুলাকে অনর্থক বানাই নাই। তাহলে এই আয়াত থেকে আবার শিখি আমরা, আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা বসে আল্লাহকে স্মরণ করে, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে এই কথা বলে যে আল্লাহ আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, আপনি যা সৃষ্টি করেছেন একটাও অনর্থক না। এরপরে আল্লাহ বলেন, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। জ্ঞানীরা আল্লাহরে বলে, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলেন আমিন। তো জ্ঞানীদের দোয়া, জ্ঞানীরা বেশি বেশি আল্লাহরে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। যেমন খুব সুন্দর করে বুঝেন, এখন কি গরমকাল না শীতকাল? গরমকাল। গরমকালে রমজান মাসে গরম কম ছিল না? কিছু কয়েকটা রমজানে গরম প্রচুর ছিল, ঠিক না? এখন জ্ঞানীদের কাজ কি? জ্ঞানী যারা, জ্ঞানীরা গরম নিয়েও গবেষণা করবে, জ্ঞানীরা ঠান্ডা নিয়েও গবেষণা করবে। তো জ্ঞানীদের গরমের মধ্যে আবার কি গবেষণা আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নারুকুম, তোমাদের দুনিয়ার যে আগুন, জুজউম মিন সাবঈনা নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার যে আগুন, এই আগুন জুজউম মিন সাবঈনা মিন নারি জাহান্নাম, অথবা জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের। এখন জ্ঞানীর কি গবেষণা আছে এই গরমের মধ্যে? জ্ঞানী গরমের সময় গবেষণা করবে, কি গবেষণা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে আবেদন জানাইছে, আল্লাহর কাছে জাহান্নাম আবেদন জানাইছে এই বইলা, আল্লাহরে বলতেছে, আল্লাহ আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ আরেক অংশ খেয়ে ফেলতেছে। জাহান্নাম আল্লাহরে বলতেছে, আল্লাহ বুখারী শরীফের বর্ণনা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন, আদিনালাহা বিনাফাসাইন। আল্লাহ জাহান্নামকে বললেন, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো, নাফাসিন ফিশিতা ওয়া নাফাসিন ফিদ্বাইফ। আল্লাহ জাহান্নামকে বললেন, দুইটা নিঃশ্বাস ছাড়ার জন্য, জাহান্নাম শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে, গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরমের নিঃশ্বাসের কারণেই তোমরা গরমের উত্তাপটা যে সহ্য করো, এটা জাহান্নামের ওই নিঃশ্বাসের গরমের উত্তাপ তোমরা সহ্য করো। এখন জ্ঞানীরা গরমকালে কি চিন্তা করবে? এ প্রচন্ড গরমের সময় চিন্তা করবে, হ্যাঁ জাহান্নামের নিঃশ্বাসের তীব্রতা যদি এত বেশি হয় তো আগুনটা না জানি আরো কত ভয়ঙ্কর। তখন জ্ঞানীরা চিন্তা করে আল্লাহকে বলবে, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো জ্ঞানীদের গরমের মধ্যে নিদর্শন আসেনি? তাহলে গরম নিয়ে চিন্তা করলেও জ্ঞানীরা এখানে খোরাক পায়, শীত নিয়ে চিন্তা করবে সেখানেও জ্ঞানীরা খোরাক পাবে। তো জ্ঞানীদের জন্য আল্লাহ পুরা সৃষ্টিটাকে চিন্তা করার জন্য বলছে। তাহলে বলেন তো গরমকালেও জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামের উত্তাপ অনুভব করার, একটা গরম থেকে এই অনুভব করার ক্ষমতা, এই অনুভব করার চিন্তা করার কথা আমাদেরকে কে বলেছেন? আল্লাহ। জ্বর হইলে শরীর কি হয়? আরে বলেন, জ্বর হইলে শরীর কি হয়? গরম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, এটা বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূলের শরীর মুবারকের মধ্যে এক সাহাবি হাত দিয়ে দেখে, প্রচুর গরম, হুজুর আপনার শরীরে এত গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, শরীরের যেই গরম, এই দেখেন জ্বরের যেই গরম, এই গরমও জাহান্নামের তীব্রতার অংশ। শরীরের গরম জাহান্নামের তীব্রতার অংশ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শরীরের গরমকে তোমরা ঠান্ডা করো, বিল মা, পানি দ্বারা। বুঝা গেল জ্বর হইলে যে পানি ঢালা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরে যখন গরমের উত্তাপ অনুভব করো তখন তোমরা পানি ঢালো, তাহলে জ্বর হইলে রুগীরে কি করি আমরা?
এটা হাদিসে সহিহ বুখারীর বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বরাক্রান্ত রোগীকে তোমরা পানি ঢালো, কারণ এই জ্বর এটা গরম, আর এই গরম এটা জাহান্নামের উত্তাপের অংশ, অতএব এই গরমকে পানি দিয়ে ঠান্ডা করো। আচ্ছা বলেন তো কি বুঝলাম, দুনিয়ার গরম এটাকে রসুল বললেন জাহান্নামের উত্তাপের অংশ, জ্বরের গরম এটাকে রসুল বললেন জাহান্নামের উত্তাপের অংশ, আগুনের গরম এটাকে বললেন জাহান্নামের আগুনের অংশ। তো এই আগুনের অংশটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা পানি দ্বারা ঠান্ডা করো। তো এখান থেকে আমাদের চিন্তা যে জাহান্নামের আগুন কোন পানি দ্বারা ঠান্ডা করব, তখন চিন্তা ভাবনা করলে আমাদের বুঝে আসবে যে জাহান্নামের আগুন ঠান্ডা করার চোখের দুই ফোঁটা পানি যদি আমরা ফেলতে পারি, যেটা আল্লাহর ভয়ে হবে, শুধু নাকের ডগায় তার পরিমাণও যদি এই পানির ফোঁটা বের হয়, ইবনে মাজার বর্ণনা, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেন। তাহলে জ্ঞানীদের জন্য পুরা সৃষ্টিটাই চিন্তা করা। এখন জ্ঞানীরা গরমকালে, যে এখন গরমকাল, আপনারা চিন্তা ভাবনা করে বলবেন, রব্বানা মা খলকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, বলেন আমিন। এরপরে কি বলে দেখেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা। আল্লাহ আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন তাকে তো আপনি লাঞ্ছিত করেই ছাড়লেন, জাহান্নামে যদি কাউকে প্রবেশ করান সে লাঞ্ছিত। তো জ্ঞানীরা চিন্তা ভাবনা করে এটা বুঝে যে জাহান্নামে কেউ যাওয়া মানে এটা আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই। এরপর আল্লাহ বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা শুনেছি এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন আর বলেছেন, আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না, তোমরা তোমাদের রবের উপর ইমান আনো, ফাআমান্না, তাই আমরা ইমান আনলাম। সুবহানাল্লাহ, আমরা কি আনলাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো, এখন আমরা যে ইমান আনলাম, কি আনলাম, ইমান আনলাম। এখন বর্তমান সময়ের একটা প্রশ্ন হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পুরাটা বলবো নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা বলা যাবে কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন একটা প্রশ্ন আইসা এই যুগেও দাঁড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পুরাটা একসাথে বলা যাবে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে বলা যাবে কিনা। প্রথম কথা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। তো এখন প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে পড়া যাবে কিনা। কিতাবের নাম আল আহাদিসুস সাবা মিনার রাসাইলিস সালাসিল হাদিসিয়্যা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন, লাকীতু সাবআ মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাতজন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি, তাদের মাঝে একজনকে আমি বলতে শুনেছি, কি বলতে শুনেছি, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ফারাইতু ফি আরিদিল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে একটা লাইনের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়া যাবে নি পুরাটা, এই লেখা কই আছে, জান্নাতের মধ্যে পুরাটা পড়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে না। আচ্ছা, কিতাবুল আসার লিল ইমামি আবি হানিফা, বাবুল উদহিয়া, কোরবানি শিরোনাম 175 নম্বর পৃষ্ঠা, এখানে আসছে
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব কিতাবুল আসার লিল ইমাম আবি হানিফা বাবুল উদহিয়া 175 নম্বর পৃষ্ঠা। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইন আমলাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করলেন, কুরবানি করলেন, কয়টি? যাকাত যাবাহা আহাদাহুমা আন নাফসি, দুইটার মধ্যে একটা জবাই করলেন নিজের পক্ষ থেকে, তার মানে একটা পশু নিজের পক্ষ থেকে জবাই করলেন, বাকি রইল কয়টা? আরেকটা। ওয়াল আখর আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন, আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাদের পক্ষ থেকে আরেকটা পশু জবাই করলেন। তো পুরাটা বলা যাবে নি? কোনো সমস্যা নেই, কেউ যদি পুরাটা বলে কোনো সমস্যা নেই। আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নাই, যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে সেই জন্য। তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কিনা? আচ্ছা, একটা কিতাব আছে হাদিসের নাম আল জামিউস সগীর, 1 নম্বর খন্ড, 645 নম্বর পৃষ্ঠা। এই আল জামিউস সগীরের 645 নম্বর পৃষ্ঠার বর্ণনাকারী সাহাবি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنه। انس رضي الله تعالى عنه বক্তব্য, তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম। فرأيت في عارضتي الجنه ثلاثه اسطر, আমি জান্নাতে তিনটা লাইন দেখতে পেলাম। বলেন কয় লাইন? আমি তিনটা লাইন দেখলাম, তিনটা লাইনের মধ্যে তিনটা বাক্য লেখা। বলেন নবীজি জান্নাতে কয়টি লাইন দেখলেন? এই তিন লাইনে কয়টি বাক্য লেখা? আস-সাতরুল আউয়াল, প্রথম লাইনের মধ্যে লেখা, ও প্রথম লাইনের মধ্যে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন, প্রত্যেকটি লাইন স্বর্ণ দিয়ে লেখা। আমি আরেকটা বর্ণনা পেয়েছি, বিজ্জাহাব আসছে স্বর্ণ দিয়া, এখানে আসছে লা বি মা ইজাহাব, মানে স্বর্ণের কালি দিয়া, এমন না, রসুল বলেন স্বর্ণ দিয়েই। আরে স্বর্ণের কালি না, সোনালী রং দিয়া আমরা অনেক কিছু লিখি না, না সোনালী রং না, ডাইরেক্ট স্বর্ণ। তো ওখানে লেখা প্রথম লাইনের মধ্যে লেখা, সত্রুল আউয়াল, প্রথম লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে প্রথম লাইনের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াসাতুরুস সানি, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা মা কদ্দামনা ওয়াজাদনা, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়াতে থাকতে আমল নামা যা পাঠিয়েছি, দান সৎকা যা করেছি সব পেয়ে গেছি, এটা দ্বিতীয় লাইনে লেখা। ওয়াসাতুরুস সালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা রব্বুন গফুর, উম্মত গুনাহ করে রব মাফ করে দেয়। আজ পুরোটা উদ্দেশ্য না, তাহলে একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান জানিয়ে বলেছেন তোমরা রবকে বিশ্বাস করো, আমরা রবের প্রতি বিশ্বাস আনলাম, তা আমরা ঈমান আনলাম, আমরা কালিমাতুত তাওহীদ স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা মেনে নিলাম, হ্যাঁ আমরা পুরাটা মানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী, এটা আমরা মানি, আল্লাহর বান্দা এবং শেষ নবী, শুধু নবী বলবেন না, বলবেন শেষ নবী, কি নবী? হ্যাঁ শেষ নবী। তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই যে মোহাম্মদ রসুল্লাহ, একসাথে যদি কেউ পুরাটা পড়ে কোনো সমস্যা আছে নাই? একটা কিতাব আছে নাম আল মুস্তাদরক লিল হাকিম, এই কিতাবের 3 নম্বর খন্ড, 121 নম্বর পৃষ্ঠা। রসুল সাল্লাহ আলি সাল্লাম একজন সাহাবি নাম আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এই আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। ইনতালাকা আবু জর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীকে তালাশ করতে লাগলেন। আবু জর গিফারি আল্লাহ নবীকে যখন তালাশ করছিলেন, আবু জর গিফারির সাথে তার চাচা তো ভাইও আস, ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে তালাশ করছেন, নবীকে কোথাও তালাশ করে পায় না, নবী পাহাড়ের গুহায় আত্মগোপন করে আছেন, পাহাড়ের মধ্যে আত্মগোপন করা, তালাশ করতে করতে আল্লাহ রসুলকে যখন পেয়ে যায়,
আবু জার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতাইনাকা লিনাসমা মা তাকুল, আপনি নাকি কি এক দাওয়াত দিয়ে বেড়ান, এই দাওয়াতটা শোনার জন্য আপনার কাছে আসছি। আপনি নাকি দাওয়াত দেন কিসের, যে দাওয়াতের কারণে আজকে এখানে আত্মগোপন করতে হলো, আপনার কি দাওয়াত দেন একটু শুনতে আসছি আমরা। নবীজি বলেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কয়, আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী নিজেই বললেন, আমি দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুড়াটা বলা যাবে না? আচ্ছা, মাজমাউ জাওয়ায়েদ কিতাবের নাম 5 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল, কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়ালিওয়ান আবিয়াদা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, জিহাদের ময়দানে নবীজির দুটি পতাকা, একটি হলো কালো, কালো পতাকাটি বড়, আরেকটি সাদা, সাদাটি ছোট। রাসূলের পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজির জিহাদের ময়দানে যাওয়ার সময় যে পতাকা, ওটাতে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি বলা না যায়, অথচ ওই ময়দানেই পতাকার মধ্যে লেখা নিয়ে ঘুরা হচ্ছে, বলা যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ জানে বুঝা জি কইতাছেন নিনা না বুঝা, বুঝতেছেন তো সবাই? পুরাটা যে বলা যাবে এটা প্রমাণ পেয়েছি কিনা আমরা, পুরাটা বলা যাবে এই প্রমাণ আছে কিনা? আছে। বুখারী শরীফের লেখক, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি, এই ফাতহুল বারির লেখক ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি 17 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠায় তিনি আনেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে আনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য, নবীজির পতাকা মুবারকের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জ্ঞানীরা কি বলে? জ্ঞানীরা বলে, আল্লাহ আমাদেরকে একজন দাওয়াত দিলেন ইমানের, আমরা ইমান আনলাম, মাবুদ আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার শেষ নবী, আপনার বান্দা হিসাবে আমরা মেনে নিলাম। এরপরে তারা কি বলে ইমানদাররা? এখন মনে করেন ইমানদার, এখন ইমানদার জ্ঞানীদের বক্তব্য, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আল্লাহ আমাদের যত ত্রুটি বিচ্যুতি আছে এই ত্রুটি বিচ্যুতি গুলোকে আপনি দূর করে দেন। দোয়াটা পারবেননি করতে? হ্যাঁ, আল্লাহ পুণ্যবান নেককার মানুষ যারা তাদের সাথে আমাদের মৃত্যু দিয়ে, মানে তারা যেমন মৃত্যুবরণ করে ভালো জায়গায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, আমাদেরকে এমন মরণ দিয়ে দিয়ে। তাহলে জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, করার পর আল্লাহকে বলে, আল্লাহ আপনি এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই, ঠিক তো? এরপর জ্ঞানীরা আল্লাহকে বলে, আল্লাহ আমরা এমন এক আহ্বানকারী ডাকে সাড়া দিয়েছি যিনি আমাদেরকে ইমানের আহ্বান করেছে, ইমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলা যাবে। এরপরে জ্ঞানীরা বলে, আল্লাহ আপনি আমাদের গুনাগুলা মাফ করে দেন, আর আমাদেরকে আপনি সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলা আছে এগুলো দূর করেন, আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু ঘটায়া দেন। এখন মৃত্যুর পর পরকাল, পরকালের জন্য দোয়াটা দুনিয়াতে করে যাবেন কি, রব্বানা ওয়া আতিনা মা ওয়াআতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আপনি আপনার রসুলদের মাধ্যমে যে ওয়াদা আমাদেরকে করেছেন এই ওয়াদা আমাদেরকে দিয়ে দেনের মানে আপনি রসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইমান আনলে নেক আমল করলে জান্নাত, ওই জান্নাতের মেহমান আমাদেরকে বানায় দেন।
ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আর আছে আল্লাহকে ইমানদাররা বলবে ওয়ালা তুখজিনা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। ইমানদাররা বলবে আল্লাহ আপনি রসূলদের মাধ্যমে যে ওয়াদা করেছেন এই ওয়াদা আমাদেরকে দেন, ওয়ালা তুখজিনা আমাদেরকে আপনি লাঞ্ছিত করবেন না, আমাদেরকে কি করবেন না লাঞ্ছিত। যদি পারেন দোয়াগুলো কইরেন, সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত থেকে দেখবেন একদম সূরা নিসার আগের আয়াত পর্যন্ত একদম, যদি পারেন পুরাটা পড়বেন, পুরাটা দরকার নাই যতটুকু বললাম একটুকু যদি পারেন তাও পড়বেন। 4 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার একটু মাঝ থেকে শুরু 15 নম্বর পৃষ্ঠায় গিয়ে মাঝে মাঝে শেষ হবে, আর সূরা নিসার একদম আগে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ আপনি তো ওয়াদা খেলাফ করেন না। তো এই দোয়া কারা ইমানদাররা করবে? এবার আল্লাহর জবাবটা দেখেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের দোয়া আল্লাহ কবুল করে নিবেন। তারা এগুলা বলবে আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন। আর আল্লাহর বক্তব্য কি দেখেন, আন্নি লা উদিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে নারী পুরুষ যারা ভালো আমল করো নেক আমল করো, আমি আল্লাহর ওয়াদা তোমাদের এই নেক আমল আমি নষ্ট করব না। আমি কি করব না? বাদুকুম মিন বাদ, তোমরা একে অপরের অংশ, ফাল্লাদিনা হাজারু, যারা হিজরত করেছে, ওখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সাহাবায়ে কেরাম, ওয়াউযু ফি সাবিলি, আর যাদেরকে আমি আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে, ওয়াকাতালু ওয়াকুতিলু, যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, লড়াই করতে করতে নিজেরা শহীদ হয়ে গিয়েছে, লাউ কাফফিরনা আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহর ওয়াদা তাদের সমস্ত পাপ বিচ্ছুতি যা আছে আমি সব দূর করে দিব, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে এমন বসবাসের বাগানে প্রবেশ করাবো যেই বাগানের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, এমন জান্নাত সমূহে তাদেরকে প্রবেশ করাবো। এখন এই যে দিল, এটা কি সে কেন দিল? আল্লাহ বলে সাওয়াবাম মিন ইনদিল্লাহ, জানো আমি আল্লাহ তোমাদেরকে কেন এই জান্নাতে প্রবেশ করাইলাম? আরে এটাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর আল্লাহর কাছে যে পুরস্কার এটা সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর পুরস্কার। বলেন কার পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার? আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার। কথাগুলো মনে থাকবে তো? তো কাফের বেঈমানরা ব্যবসা বাণিজ্য বড় বড় ব্যবসা ট্যাবসা নিয়ে দেশে বিদেশে ঘুরে, আল্লাহ বলে লা ইয়াগুররানাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, বেঈমানদের পৃথিবীর মধ্যে বিচরণ, চারিদিকে বিচরণ, এটা যেন আপনাকে বিভ্রান্ত না করে। মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এটা সাময়িক ভাবে কিছুদিন তারা দুনিয়াতে বসবাস করবে, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপর তাদের ঠিকানা হলো জাহান্নাম, ওয়াবিসাল মিহাদ, ঠিকানা হিসাবে জাহান্নাম কতই না মন্দ। বলেন আমার সাথে, ঠিকানা হিসাবে জাহান্নাম কতই না মন্দ ঠিকানা। তাহলে জাহান্নাম কি ভালো ঠিকানা না মন্দ ঠিকানা? এবার আল্লাহ কি বলে দেখেন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। একবার আল্লাহু আকবার বলেন, এই আয়াতের অনুবাদটা শুনেন কি করে। আল্লাহ বলে লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য চিরস্থায়ী বসবাসের জান্নাত, যেই জান্নাত যেই বাগানের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। আপনি না আপনার জান্নাতেই ভাবে বসে থাকবেন, বসে বসে আপনি জান্নাতের শরাব আন্তহুরা পান করবেন, আর আপনার বিবি আপনার পাশে থাকবে, আপনি আনন্দ উল্লাস করবেন, আর দেখবেন আপনার বিবিকে নিয়ে আপনি আনন্দ উল্লাস করবেন। দুনিয়াতে তো কক্সবাজার যাইতে পারেন না, কারণ এই জায়গায় গুনাহের পরিবেশ, তাই যান না। তো গুনাহের যারা পরিবেশে যায় তারা ভাবসাব নেয়, দেখো আমরা এইভাবে আছি সেভাবে আছি, আপনারাও পাল্টা বলে দিবেন, তোমরা দুনিয়াতে করো, ইনশাল্লাহ জান্নাতে আমার বিবি আর আমি এইভাবে পাশাপাশি আমরা সারাবান তহুরা পান করব, আর আমাদের জান্নাতের নিচে যেই নহর প্রবাহিত হবে সেটা দেখতে থাকবো। সেটা কি করবো? দেখতে থাকবো।
এটাই তো আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন। হ্যাঁ, আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, ওই শেষের দিকে যেই আটা, মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন, সেদিন বেঈমানদেরকে ইমানদাররা দেইখা সিংহাসনের মধ্যে ট্যাক লাগায়া বেঈমানদেরকে দেখবে আর হাসবে। তাফসীরের কিতাবে আসছে, ইমানদাররা জান্নাতের দরজা খুলবে, জানালা খুইলে এইভাবে তাকাবে বেঈমানদের দিকে, তাকানোর পর বেঈমানদেরকে এইভাবে ডাক দিবে, আসো আসো আসো। বেঈমানরা জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা নদী আছে, নদী মনে করেন ওইটার মধ্যে সাঁতার কেটে কেটে আসতে চাবে জান্নাতে, যেই মাত্র কাছাকাছি আসবে জান্নাতের দরজা জান্নাতের জানালা ইমানদাররা বন্ধ করে দিবে, বন্ধ করে দেওয়ার পর বেঈমানরা আর ঢুকতে পারবে না, তখন ইমানদাররা হাসাহাসি করবে। কেন? যে তোমরা দুনিয়াতে আমাদেরকে নিয়ে হাসতা। এর আগে আছে, ওয়াইদান কালাবু ইলা আহলিহিমুন কালাবু ফাকিহিন, বেঈমানরা ইমানদারদেরকে দেখতো, দেখা যখন পরিবারের কাছে যাইতো, যাওয়ার পরে বলতো এটা বুদাই, এগুলা বইলা বইলা হাসতো। ওয়াইদান কালাবু ইলা আহলিহিমুন কালাবু ফাকিহিন, ইমানদারদেরকে বেঈমানরা দেখা খুব আনন্দ উল্লাস করত আর বলতো, ইন্নাহা উলা ইলা দালুন, এগুলা পদভ্রষ্ট, বুঝে না কিচ্ছু, এগুলা বইলা বইলা বেঈমানরা হাসতো। তো এখন দেখেন আল্লাহ বলে, মুত্তাকি যারা তাদেরকে যে জান্নাত দিব, এটা নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, এটা জানো আমি কেন দিব? আল্লাহ বলেন, নুজুলাম মিন ইনদিল্লাহ, ওই যে আল্লাহ আকবার বলাইছি যে কারণে, আল্লাহ বলে এটাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এটা কি দাড়ি? এখন বলেন আল্লাহর মেহমানদারি নিতে রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ বলে, নমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহর কাছে যে মেহমানদারি আছে পুণ্যবানদের জন্য, এই মেহমানদারি শ্রেষ্ঠ মেহমানদারি। বলেন, পুণ্যবানদের জন্য শ্রেষ্ঠ মেহমানদারি কার মেহমানদারি? আল্লাহ। তাহলে প্রথম থেকে আসেন, যারা দাঁড়িয়ে যারা শুয়ে যারা বসে স্মরণ করে আল্লাহকে, আল্লাহ কোরআনে তাদেরকে কি বলছে? মাশাআল্লাহ। ওই হুজুর বললে তো হইব না, অন্যরা বলতে হবে, হুজুররা তো পারবে। বলেন, জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে কারে স্মরণ করে, বসে শুয়ে, তাদেরকে আল্লাহ কি বলছে? এরপরে আল্লাহ আর কি বলছেন? যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে না সৃষ্টি নিয়ে, আল্লাহ সৃষ্টি নিয়ে, যারা কাকে নিয়ে গবেষণা করে? আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আল্লাহ জ্ঞানী বললেন। জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি গবেষণা করার পর আল্লাহকে বলে, আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন একটাও অনর্থক সৃষ্টি করেন নাই। এরপরে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, হেফাজত করেন, যাকে আপনি জাহান্নাম দিবেন তাকে তো আপনি লাঞ্ছিত করে ছাড়লেন। এই কথাগুলা বলার পর জ্ঞানীরা আল্লাহকে এটাও বলছিলেন, আল্লাহ একজন আহ্বানকারীর আহ্বানে আমরা সাড়া দিয়েছি, তিনি আমাদেরকে ঈমান আনতে বলেছেন, আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ তথা কালিমাতুত তাওহীদকে স্বীকার করেছি। বলেন তো কালিমাতুত তাওহীদের, এটার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলা হয়, বলাটা কি শুদ্ধ না অশুদ্ধ? দলিল ছাড়া না দলিল সহ? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আলী ইমরানের 189 থেকে নিয়ে একদম 198 নম্বর আয়াত পর্যন্ত যতটুকু কথা আল্লাহর সৃষ্টি সম্পর্কে বলা হলো, এই কথাগুলো যেন আমরা সবাই ফিকিরে আনতে পারি, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। মিফতাহুল উলুম মাদ্রাসার জন্য আমরা সবাই দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কত সুন্দর আসমান সাজিয়েছেন আল্লাহ। আল্লাহ জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন আল্লাহ। আমরা যদি জমিন নিয়ে চিন্তা করি তাহলে এই জমিন থেকে আমরা কত কিছু উৎপাদন করতে পারি মাওলা। জমিনের নিচে আমরা গ্যাসের খনি পেয়ে যাই মাওলা। জমিনের নিচে কত খনি আমরা তালাশ করলে পেয়ে যাই মাওলা। আসমান নিয়ে যদি গবেষণা করি মাওলা, আসমানে কত কিছুর সন্ধান আমরা পেয়ে যাই মাওলা। এই সব কিছুর একজন তো আছে, তিনি আপনি ছাড়া আর কেউ না মাওলা। আল্লাহ আপনার ব্যাপারে আমাদের এই বিশ্বাস,
আমাদের এই আকীদা স্বচ্ছ আকীদা নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আপনি যে আমাদেরকে বানিয়েছেন, আপনি কোরআনে বলেছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মানুষ তোমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করতে পারো না? আরে তোমাদের মাঝেও তো আমি আল্লাহর চিন্তা করতে পারো তোমরা। আল্লাহ আমরা যখন আমাদেরকে নিয়ে চিন্তা করি তখন আমরা পেয়ে যাই, দুইটা চোখ আমাদেরকে আপনি দান করলেন, দুইটা কান আমাদেরকে দান করলেন, দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন মাওলা। আল্লাহ এই দুই চোখ দিয়ে আমরা কত কিছু দেখতে পাই, যারা অন্ধ তারাই বলতে পারবে মাওলা এই চোখের কত দাম। আল্লাহ যারা জন্মান্ধ যারা কখনো দেখতে পারে নাই তারা বুঝতে পারবে কিভাবে চোখের কি মূল্য। মাওলা আমরা নিজেদেরকে নিয়ে গবেষণা করলো, আমরা চিন্তা করি এত সুন্দর চোখ হাত কে দিল, নিশ্চয় এর পিছে বানানেওয়ালা একজন আছেন। আল্লাহ এগুলা চিন্তা করলেই পেয়ে যাই বানানেওয়ালা আর কেউ না আপনি আল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেল আজেলা নসিব ফরমা। মিফতাহুল উলুম মাদ্রাসা, এর অর্থ হলো এলেমের চাবি। মাওলা এই মাদ্রাসাকে আপনি এলেমের চাবি বানায় দেন আল্লাহ, এখান থেকে যেন আল্লাহ এলেমের চাবি দিয়ে আল্লাহ সন্তানরা তাদের মেধা মস্তিষ্ক উন্মোচন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাব দূর করে দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি মাওলা, আল্লাহ আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, আমাদের সকলকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিল যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করে দেন, আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ঈমান বাড়ায়া দেন, আমাদের ঈমান মজবুত করে দেন, আল্লাহ তাওহীদের উপর হেদায়েতের উপর ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমরা সবাই একসাথে আবার জান্নাতের জন্য একত্রিত হতে পারি তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.